আদিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটা ড্রিম ছিল এই গাছটার কাছে আসবো, গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলব। ঠিক কিসের গাছ? এই গাছটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন নাকি তার চাচা আবু তালেবের সাথে সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছিলেন, তো এই গাছটা ছিল একটা ব্যারেন পাতাহীন আউট অফ নোহোয়ার একটা গাছ ছিল। উনি এই গাছের নিচে যখন নাকি বিশ্রাম নিলেন, এই বিশ্রাম নেওয়ার পরে এই গাছটা সবুজ পাতায় ভরে গেল। তো এটা দেখে এক রাব্বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচাকে জিজ্ঞেস করলেন যে এই বাচ্চা কে, এই বাচ্চাকে এবং এই বাচ্চার পরিচয় কি, তার বাবা মার পরিচয় কি। তো চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পুরো পরিচয় দিলেন। তখন রাবি বলল যে এই রকম যে একটা শেষ নবী আসবে, এরকম একটা বালক আসবে এবং তার নাম এবং তার যে বংশ এবং এবং তার যে ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি অ্যাসোসিয়েটেড উইথ হিম, এটা তোর যে প্রকাশিত হবে সেটা তাদের ধর্মগ্রন্থে আছে। তো সেই ধর্মগ্রন্থ অনুযায়ী এটাই তাহলে এই বালকই হলো শেষ নবী। তো দিস ইজ দ্য ট্রি, এবং 1500 বছর তো হয়ে গেছে এবং আরো কত বছর আগের থেকে গাছটা একইভাবে আছে। তো আমার অনেক দিনেরই ইয়ে ছিল যে এই গাছটার কাছে কোনোদিন হয়তো আসতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সৌভাগ্য দিয়েছেন যে এই গাছটার কাছে এসে এই গাছটাকে ধরে। এটা আম্মান থেকে কত দূরে? জর্ডানের আম্মান থেকে এটার আম্মান থেকে 2 আওয়ার্স ড্রাইভ, অ্যারাউন্ড 200 কিলোমিটার্স। তো আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এখানে সব মরুভূমি আর পাথর। হ্যাঁ শুধু, হ্যাঁ, বাট দেয়ার ইজ নো সিঙ্গেল ট্রি ইন সাইট। হ্যাঁ, সো অনলি দিস ট্রি ইউ ক্যান সি এন্ড দিস ট্রি ইজ সারভাইভিং। আমি তো আর কোনো ট্রি দেখছি না আশেপাশে। হ্যাঁ, মানে ইভেন ইন মাইলস আই হ্যাভ নট সিন এনি ট্রি কিলোমিটার্স, বাট দিস ইজ দ্য অনলি ট্রি। সো সো ইট ইজ আওয়ার গ্রেট অপরচুনিটি, আমাদের প্রফিট এখানে আসছিলেন তার ছোটবেলায়, আর এই ম্যাজিক্যাল থিংটা ঘটে গেছে, এটা তো জর্ডান গভর্নমেন্ট মধ্যে অনেক পর এগুলা আবিষ্কার করেছে। প্রবাবলি দে আর দে হ্যাভ স্টার্টেড সিকিউরিং দ্য প্লেস, আই ডোন্ট নো, মেবি আফটার ফিউ ইয়ার্স পিপল উইল নট বি অ্যালাউড টু ইভেন টাচ দ্য ট্রি। সো অ্যাট লিস্ট উই হ্যাভ দিস অপরচুনিটি এন্ড আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি to Allah that he has given me this opportunity to come and to be actually under the tree. Okay, let's see.